হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে কিভাবে আপনি দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে পারবেন, অর্থাৎ বিচ্ছেদ। হ্যাঁ, তবে এই বিচ্ছেদটা সাময়িক হবে, ধরেন 1 মাস থেকে 2 মাসের মতন স্থায়ী থাকবে, তারপরে অটোমেটিক্যালি আবার ঠিক হয়ে যাবে। তো যদি সাময়িকভাবে কেউ যদি বিচ্ছেদ সৃষ্টি করতে চান, তাহলে এই নকশা দ্বারা আপনার বিচ্ছেদ সৃষ্টি করতে পারেন। তো যে 1-2 মাস বিচ্ছেদ হবে, ওই 1-2 মাস তুমুলভাবে তাদের মধ্যে ঝগড়া চলবে। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন এবং কাজ করলে আপনারা লাভবান হবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, নাম্বারে সরাসরি ফোনে কথা বলতে পারেন। কোনো প্রকার ইমো না, ডিরেক্ট ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, যে বই থেকে নিয়েছি, রাদি আসল লজ্জাদের নেশা থেকে না, স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। তো নকশাটা হচ্ছে 16টা ঘরের, ঠিক আছে? আর এই নকশার প্রয়োগবিধিটাও আমি এখন বলে দিব। তো প্রথমত আমার অনুমতি নেবেন, ভিডিওতে কমেন্ট করে অনুমতি নিয়ে নেবেন, অনুমতি আমি দিয়ে দিব সবাইকে। অনুমতি নেওয়ার পরে আপনি নকশাটা লিখতে হবে টোটাল 3টা। যে কোনো আরবি মাসের প্রথম শনিবার, আগেও বলছি আরবি মাস, মহরম, এগুলো আপনার ক্যালেন্ডার দেখে বের করবেন, এবং প্রথম ওই মাসের প্রথম যে শনিবার আসবে, ওই শনিবারে আপনি 3টা নকশা লিখবেন। প্রত্যেকটা নকশার নিচে যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাবেন, তাদের বাবা এবং মায়ের নাম সহ তাদের নাম লিখবেন। লেখার পরে 3টা নকশা রেডি করে ফেলবেন। প্রথম নকশাটা আপনি কোনো কবরস্থানে পুঁতে দিবেন, 2য় নকশাটা আপনি কোনো শ্মশানে পুঁতে দিবেন, আর 3 নম্বর নকশাটা আপনি নদীতে ফেলে দিবেন। ব্যাস, এই শেষ, আর কিছু করতে হবে না। আপনি জাস্ট এই 3টা কাজ করবেন। তবে কাজ করবেন আপনি ওই যেদিন শনিবারে লিখবেন, ওই দিনই 3টা কাজই কমপ্লিট করে ফেলতে হবে। এখন যদি বলেন যে শ্মশান আমার নাই, এটা নাই, ওইটা নাই, এসব ভাই বলে লাভ নাই, ঠিক আছে? যেটা যেরকম আছে ঠিক ওইভাবে যদি করতে পারেন, তবেই অ্যাকুরেট রেজাল্ট আসে, আদারওয়াইজ রেজাল্ট আসে না। নকশাটা লাল কলি দিয়ে লিখলেও পারেন, তবে ভুজপত্র বাধ্যতামূলক লাগবে। কোথা থেকে কালেক্ট করবেন আপনাদের ব্যাপার, একটু কষ্ট করে যদি করেন তাহলে এটা 100% কাজ, মানে কাজ হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ফোনে কথা বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।